আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিগ ইনোভেশন থেকে নিয়মিত যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শুরু করতেছি। আমি মোহাম্মদ সাহেবুল ইসলাম। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো গাইস, আজকে যে মেশিনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে স্টিল বডি রাইস মিল। এই রাইস মিলগুলো অত্যন্ত মজবুত, শক্তপোক্ত। এখানে মেশিনের যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলোর বেশি প্রোডাকশন ক্যাপাসিটি সম্পন্ন এবং পাশাপাশি দীর্ঘস্থায়ী টেকসই সম্পন্ন একটি মেশিন। আমি যদি আপনাদেরকে একটা মেশিনের রিভিউ দেখাই সরাসরি রানিং ভিডিও, তাহলে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন বর্তমান যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে তিন জালি বিশিষ্ট দুই সেলের একটা রাইস মিল। এই রাইস মিলটা দিয়ে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন দর্শক কী পরিমাণ চাউল নামতেছে। এটা প্রতি ঘন্টায় ক্যাপাসিটি দিবে 30 থেকে 35 মন ধান। অবশ্যই আপনি মাড়াই করতে পারবেন, পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন লোক হলে কোনো কথাই নাই। যদি কিনা অভিজ্ঞতা সম্পন্ন লোক আপনি না হন, তাহলে যারা দক্ষ টেকনিশিয়ান আছে তাদের দিয়ে আপনি শিখে নিতে পারবেন। মনে রাখবেন, মেশিন চালানোর পূর্বে আপনাকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে, মেশিন চালানোর সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। তো গাইস, এই মেশিনের যে পারফরমেন্স দেখতে পাচ্ছেন আপনারা, তো আশা করি এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণ ডেলিভারি দিবে। এর চেয়ে বেশি ডেলিভারি সম্পূর্ণ যে মেশিন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মেশিনের চাইতে বেশি ডেলিভারি দিবে 40 থেকে 45 মন। আমরা ভিডিও শেষে একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক থেকে আপনারা দেখতে পারবেন এই বড় মেশিনের ডেলিভারি ভিডিও। আর পাশাপাশি যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাড়ে তিন জালি বিশিষ্ট। আপনি চাইলে উপরে জালি ব্যতীত যে কভার নেবেন, কভারটাও কিন্তু এখানে রাখা আছে। ঢালাই কভার যদি নিতে চান, উপরে ঢালাই কভার কিংবা স্টিল কভার, যদি কিনা ফুলফিল জালি, আপনি যেমন টাইপের চাইবেন তেমন টাইপের দেওয়া হবে। এই মেশিনের ভিতরে ব্যবহার করা হচ্ছে উপরে এবং নিচে জালি। জালি ব্যবহার করার কারণে কিন্তু মেশিনে প্রচুর ডেলিভারি দেবে, কারণ মেশিনে যখন ধান মাড়াই হবে, মাড়াই শেষেই কিন্তু কুড়াটা দ্রুত মেশিন থেকে আউট হয়ে যাবে, যার কারণেই আপনাদের চাউলের স্লিপ দেয় বেশি এবং প্রোডাকশন সেক্ষেত্রে আপনি পারফরমেন্স বেশি পাবেন। স্টক সীমিত, তাই দ্রুত আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। একটা মেশিন আপনি যেটা ব্যবহার করতেছেন সেটা কিন্তু আপনার পারফরমেন্স ভালো কিন্তু প্রোডাকশন কম। একই বিদ্যুৎ দিয়ে যদি আপনি যে প্রোডাকশন পাচ্ছেন সেটা যদি আপনি এই স্টিল হলার ব্যবহার করেন, বাজারের হলার তুলনায় এই হলাটা ব্যবহার করলে কিন্তু আপনার বেশি প্রোডাকশন দেবে। তার থেকে 8 থেকে 10 মন ধান যদি প্রতি ঘন্টা আপনি ডেলিভারি বেশি দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট অনেক বেড়ে যাবে, বিদ্যুৎ সাশ্রয় হবে। তো এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, ওল্ড মডেল যেসব হলার আছে সেই হলারগুলো আপনারা বাদ দিয়ে বর্তমানে যে স্টিল আপডেট হলার তৈরি হচ্ছে মার্কেটে এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই কায়লটার দিকে যদি আপনারা লক্ষ্য করেন, দেখেন চারপাশে কিন্তু আমরা কাট মেরে দিছি এবং হেভি বড়, প্রায় 50 কেজি ধান ধরবে একবারে এমন শক্ত পোক্ত একটা মজবুত কায়ল। একটা কায়লের ওজনই যদি আমি আপনাদেরকে বলতে যাই, প্রায় 40 কেজি ওজন হবে একটা হপারেরই, তাহলে বুঝতে পারছেন মেশিনের ওজন কী পরিমাণ হবে। তো আপনারা এখনও আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।